হতে পারে সেই বিষয়টাই আমাদের আজকের আলোচ্য। চলো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কথা বলি আমাদের বর্ণের উচ্চারণ সম্পর্কে। শুরুতেই আছে অবর্ণটির উচ্চারণ। অবর্ণটির উচ্চারণ দুই প্রকার। আমরা স্বরবর্ণের যে প্রথম বর্ণটি আছে আমাদের বাংলা বর্ণমালার যে প্রথম বর্ণ অ, আমরা জানি এটি দুইভাবে উচ্চারণ করে থাকি। একটি হচ্ছে স্বাভাবিক আর একটি সংবৃত। স্বাভাবিক বলতে কি বোঝায়? স্বাভাবিক বলতে অ ধ্বনিটাকে আমরা ঠিক যেভাবে উচ্চারণ করি, আমরা বর্ণমালা পড়ার সময়ও অকে ঠিক যেভাবে বলি, যেমন অ, ঠিক এইভাবেই যদি কোনো বানান লেখার পরে সেই অ ধ্বনিটার উচ্চারণ অবিকৃত থাকে তাহলে সেটার উচ্চারণটাকে আমরা বলবো স্বাভাবিক উচ্চারণ। যেমন দেখো অকাল, এখানে কি বানান ব্যবহার করা হয়েছে? অ, কয়াকার আর ল, উচ্চারণটা ব্র্যাকেটে আছে, ঠিক আছে? এই ব্র্যাকেটেও ঠিক একইভাবে আমরা অ ধ্বনিকে পাচ্ছি অ, এরপর কা এবং ল। ল ধ্বনিটা যেহেতু থেমে যাচ্ছে উচ্চারণটা এখানে এসে, একটু চাপ প্রয়োগ করে সেই কারণে উচ্চারণ করতে হবে, আর এই উদ্দেশ্যেই এর নিচে একটি হর্ষচিহ্ন দেওয়া আছে, অকাল, ঠিক আছে? একইভাবে এখানে লক্ষ্য করো ক ঠা, এখানে ক আছে, অর্থটাই হলো এর মধ্যে একটা অধ্বনি আছে, তাই না? আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনিগুলো মূলত স্বরবর্ণের বা স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়। আমরা জানি এই ক এর সাথে একটা অ সংযুক্ত আছে, সে কারণে এই উদাহরণে অ এর স্থলে ক ব্যবহার করা হয়েছে, মানে ক দিয়ে শুরু হয়েছে এরকম বর্ণ ব্যবহার করা হয়েছে। কথা ক এর মধ্যে অধ্বনিটা ঠিক যেভাবে আছে সেইভাবেই আমরা এর উচ্চারণটা করছি, যা উচ্চারণটা ব্র্যাকেটে লেখা আছে, ক থা কথা। এটা হচ্ছে অধ্বনির স্বাভাবিক উচ্চারণ। এরপরে দেখো সংবৃত উচ্চারণ কোনগুলো। সংবৃত উচ্চারণ হচ্ছে যখন মুখটাকে একটু গোলাকার করে বা ঠোঁট দুটো একটু গোল আকৃতির হয়ে উচ্চারিত হবে, সেগুলো হচ্ছে সংবৃত উচ্চারণ, অনেকটা ও এর মতো। দেখো প্রথম যে শব্দটা এখানে লিখেছি অতি, দেখো অধ্বনিটাকে কিন্তু আমরা অ বলি, কিন্তু এই শব্দটাকে অতি শব্দটাকে আমরা কেমন করে উচ্চারণ করি? ও এর মতো করে, অতি। বুঝতে পারছো পার্থক্যটা? স্বাভাবিক অ কেমন হয় এবং সংবৃত অ এর উচ্চারণটা কেমন হয়। স্বাভাবিক অ কিন্তু বানানেও যেমন উচ্চারণেও তেমনই ছিল অ, কিন্তু সংবৃত অ আমরা বানান করছি স্বরে অ দিয়ে, কিন্তু উচ্চারণ করছি ও দিয়ে। এটি হচ্ছে অধ্বনির দুই প্রকার উচ্চারণ, একটি স্বাভাবিক আর একটি সংবৃত। আরেকটি উদাহরণ দেখো অভিধান, লিখছি কিন্তু আমরা অ এরপরে ভি এরপরে ধান, কিন্তু উচ্চারণ করছি ও ভি ধান, ঠিক আছে? এই হচ্ছে দুই প্রকার উচ্চারণ। এরপরে দেখো আধ্বনির উচ্চারণ। আধ্বনির উচ্চারণও কিন্তু দুই প্রকার হতে পারে, একটি স্বাভাবিক আ এর মতো আর একটি সংবৃত। স্বাভাবিকটাকে আগে দেখে নেই। স্বাভাবিক আগামী, আগামী আমরা জানি যে দীর্ঘ ইকার থাকলেও তার উচ্চারণটা হবে হ্রস্ব ইকারের মতো, এই কারণে দেখো বানানে আছে আগামী ময় দীর্ঘ ইকার, আর উচ্চারণে ঠিক একইভাবে, যেহেতু স্বাভাবিক উচ্চারণ তাই আ এ গা এবং ময় হ্রস্ব ইকার, আগামী। আশা এরও উচ্চারণ হচ্ছে আশা, এটা হচ্ছে স্বাভাবিক। যখন সংবৃত হবে, সংবৃত হলে কেমন হবে? আমরা অধ্বনিকে দেখেছিলাম ও এর মতো করে উচ্চারণ করতে হয়, কিন্তু সংবৃত আ সেটা এ এর মতো করে উচ্চারিত হবে, এখানে ব্র্যাকেটে যে দেওয়া আছে এ, মানে একটা জফলাযুক্ত আকার এরকম। দেখো জ্ঞান, আমরা জানি যে এখানে একটা আ ধ্বনি আছে, তাই না? জয়ীয় তার সাথে আকার, জয়ীয় এর যে উচ্চারণ গ সেটা আছে, তার সাথে এই আকারের জন্য হয়ে যাচ্ছে একটি জফলা বা আ ধ্বনিটা, যেহেতু সংবৃত উচ্চারণ এখানে গান না হয়ে হচ্ছে জ্ঞান, একটু জফলাযুক্ত। আবার এখানে দেখো বিখ্যাত, যদি আমরা বলি বিখ্যাত তাহলে কিন্তু একটু ভুল হয়ে যায়, মানে বিখ্যাত একটু আমাদেরকে এ ধ্বনিটাকে নিয়ে উচ্চারণ করতে হবে, ঠিক আছে? জফলযুক্ত এ, ঠিক এইভাবে বিখ্যাত শব্দটা উচ্চারণ করতে হবে, একটু মানে সংবৃত করে, মানে পুরোপুরি স্বাভাবিক আ এর মতো না হয়ে একটু এ এই ধ্বনিটা আমাদের আসবে। তো এই হচ্ছে অ এবং আ ধ্বনি। এরপর আমরা দেখব এ ধ্বনির উচ্চারণ। এ ধ্বনিরও আমরা দুই রকম উচ্চারণ পাই, একটি স্বাভাবিক একটি
সংবৃত। স্বাভাবিকটা কিরকম? ঠিক এ এর মতো, যেরকম আমরা বর্ণমালায় উচ্চারণ করি যে এ একটি, ঠিক একইভাবে একটি মে এ, এটারও উচ্চারণ এ দিয়েই হচ্ছে মে। কিন্তু সংবৃত যদি হয়, এ ধ্বনিটারও সংবৃত রূপ হচ্ছে এ এর মতো, যেমন এক। এই যে শব্দ দেখো, একটি যখন আমরা বলছি তখন কিন্তু এ ধ্বনিটার স্বাভাবিক উচ্চারণ আছে, কিন্তু যখন শুধু এক বলছি তখন এটাকে কিন্তু আমরা জফলা যুক্ত করে উচ্চারণ করছি এক। এখানে মে আছে একার যুক্ত, যার স্বাভাবিক উচ্চারণ মে এ, কিন্তু এখানে কিন্তু বেলা বলছি না, বলছি কি বেলা। শব্দগুলো কিন্তু খেয়াল করবে, এখানে মূল কাজই হচ্ছে তোমাদের মনোযোগ দিয়ে উচ্চারণগুলো শোনা এবং লক্ষ্য করা। আমরা মে এ ঠিক একার যুক্ত করে উচ্চারণ করেছিলাম, তাই এটি হচ্ছে স্বাভাবিক উচ্চারণ। কিন্তু যখন এই একার বয় একার দিয়ে বেলা শব্দটা বলছি তখন কিন্তু আমরা বেলা বলছি না, বলছি কি বেলা। এই যে একটা জফলা যোগ হয়ে গেল এখানে, এটি হচ্ছে একারের সংবৃত উচ্চারণ। ঠিক আছে, এরপরে আমরা দেখব উম এর উচ্চারণ। উম এর উচ্চারণটা হচ্ছে অ এবং অনুস্বর এই দুটো ধ্বনি একত্রিত হয়ে যেরকম হয়, যেমন অং, এটা হচ্ছে উম এর উচ্চারণ। দেখো এখানে ব্যাং, এই যে বয় জফলা আকার এবং উম, এই উম এর পরিবর্তে এই যে অং টাইপের একটা উচ্চারণ আমাদের আসছে, যা বয়ের সাথে সংযুক্ত হয়ে গেছে, হয়ে এই বয় জফলা আকার এবং উম এটার উচ্চারণটা হচ্ছে ব্যাং। আবার বাং আলি উময়ের জন্য অনুস্বর, তারপরে এই আকারের জন্য আ, এরপরে লয় রস্বইকার, বাং আলি। ঠিক আছে, বাঙ্গালি বলা যাবে না, কিন্তু বাঙ্গালি নয়, কারণ আমাদের উময়ের সাথে কিন্তু গ নেই। আমরা যে বাংলা বা বাঙালি এই শব্দগুলো বলি এগুলোতে কিন্তু গ নেই, কি আছে শুধু উময়ে আকার, এ কারণে আমরা কি বাঙালি, নট বাঙ্গালি। ঠিক আছে, এরপরে চলে আসি ইয়। ইয় এর উচ্চারণটা হবে আবার তিন রকম, একটি হচ্ছে স্বতন্ত্র ইয় এর মতো, মানে ইয় এর যে উচ্চারণ ঠিক সেটাই অবিকৃত অবস্থায় থাকবে। ইয় এর উচ্চারণ কিরকম? মিয়, হ্যাঁ মানে ই এবং অ যেভাবে বলছি সেভাবে এর উচ্চারণ। ইয় এর উচ্চারণটা হ্রস্ব ইর উপরে চন্দ্রবিন্দু এবং অ, এরকম ইয়। এর এটার উদাহরণ, এখানে একটা কমা থাকলে ভালো হতো, এটার উদাহরণ হচ্ছে নি ঞ। ঠিক আছে, উদাহরণটা বানানের উচ্চারণটা ব্র্যাকেটে দেওয়া আছে, লক্ষ্য করো, রস্বইর কারণে ময়ের সাথে রস্বইকার, তার উপরে চন্দ্রবিন্দু, তারপরে যেহেতু ম এইভাবে বলতে হচ্ছে অন্তস্থয় ওকার, উচ্চারণটা অনেকটা এরকম হবে ইয়, সেটা হচ্ছে মিয়। এরপরে যুক্ত ইয় এর উচ্চারণ, যুক্ত ইয় এর সাথে চ ছ বর্গীয় জ ঝ, ইয়র সাথে যদি চ ছ বর্গীয় জ এবং ঝ এই চারটার যে কোনো একটি যুক্ত অবস্থায় থাকে, তাহলে তার উচ্চারণটা হবে দন্ত নয়ের মতো। লক্ষ্য করো, ইয় এর সাথে যদি চ ছ বর্গীয় জ বা ঝ এই চারটির যে কোনো একটি যুক্ত অবস্থায় থাকে, তাহলে তার উচ্চারণটা হবে দন্ত নয়ের মতো। এইখানে যে উদাহরণটি আছে অঞ্চল, এখানে কি আছে বলো তো, যুক্ত বর্ণটির মধ্যে ইয় এবং চ, এ ইয় চ স্বরে অ, ইয় এ চ এবং ল, বানানটার উচ্চারণ কেমন হবে অঞ্চল, এই ইয় চ এর জন্য একটি দন্ত ন এবং তার সাথে যেহেতু চ আছে তাই চ আর ল। ঠিক আছে, অঞ্চল, বাঞ্ছা, এখানে কি আছে এই যুক্ত বর্ণের মধ্যে ইয় এ ছ, ইয়র জন্য একটা দন্ত ন, যেহেতু ছ আছে তাই একটি ছ, বাঞ্ছা। এছাড়া যুক্ত বর্গীয় জয়ের সাথে যদি ইয় আসে, তাহলে তার উচ্চারণটা হবে গ অথবা দুটি গ, একটি গ এর উপরে চন্দ্রবিন্দু অথবা দুটি গ তার উপরে চন্দ্রবিন্দু, পরের গটির উপরে চন্দ্রবিন্দু, এইভাবে উচ্চারিত হবে। লক্ষ্য করো এখানে কি আছে বলতো, এই যুক্ত বর্ণের মধ্যে জয়ে ইয়, তাই না, এর উচ্চারণটা হচ্ছে কেমন জ্ঞান, গ দিয়ে উচ্চারণ করতে হচ্ছে। আবার এটা কি জয় ইয়, বর্গীয় অন্তস্থ জ আবার বর্গীয় জয় ইয়, বানানটা কেমন এটা, আর উচ্চারণটা হচ্ছে যোগ্য, যজ্ঞ নয় কিন্তু যোগ্য, এ কারণে
এটা অন্তস্থ জ জয়ের যে উচ্চারণ সেটার নিয়ম, যে অন্তস্থ জয়ের উচ্চারণটা বর্গীয় জয়ের মতো হবে এবং শব্দের আদিতে থাকলে তার সাথে ওকার সংযুক্ত হবে। তো যোগ্য, এখানে দেখো দুইটা গ চলে এসেছে, ঠিক আছে, পরের গয়ের উপরে চন্দ্রবিন্দু মানে আনুনাসিক করে উচ্চারণ করতে হবে একটু নাকের মধ্যে থেকে, যোগ্য। ঠিক আছে, এই হচ্ছে ঞ এর উচ্চারণের তিন রকম নিয়ম। এরপর আছে আমাদের যে তিনটি স, সেগুলোর উচ্চারণ, সেগুলোর উচ্চারণ কিন্তু বিভিন্ন রকম হতে পারে, স্বয়ের সাথে কি সংযুক্ত আছে তার উপর নির্ভর করবে, কখনো কখনো কোন স কোথায় অবস্থান করছে তার উপরেও নির্ভর করে। প্রথমে আমরা দেখি তালব্যস্বরের উচ্চারণ। তালব্যস্বরের একটি উদাহরণ হচ্ছে শক্তি, ঠিক এটি তালব্য স্বতন্ত্র তালব্য স যেভাবে আমরা বলে থাকি স, ঠিক সেইভাবেই আমরা উচ্চারণ করব। শক্তি শব্দের আদিতে থাকার কারণে এর সাথে একটি ওকার সংযুক্ত হবে, ঠিক আছে, এখানে শক্তি কয়ের সাথে একটি হস চিহ্ন হবে, হস এখানে সংযুক্ত করে নিতে হবে, কয়ের উপরে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে শক্তি। এছাড়া দেখো মশা, এখানেও স্বধ্বনি তার স্বতন্ত্র রূপটাই উচ্চারণ করবে, ঠিক আছে। এরপরে চলে আসি, যখন তালব্য স্বয়ের সাথে তালব্য স যখন সংযুক্ত অবস্থায় থাকবে তখনও এর উচ্চারণটা স্বতন্ত্র অবস্থায় থাকবে, যেমন নিশ্চয় বা শিরশ্ছেদ এগুলো। কখনো কখনো কি হয়, তালব্য স্বয়ের উচ্চারণটা হয় দন্ত স্বয়ের মতো, বা ইংরেজি এস দিয়ে যে কথা বললে আমরা যেরকম ভাবে উচ্চারণ করি সেরকম, মানে যুক্ত অবস্থায় তালব্য স্বয়ের সাথে যদি দন্ত ন আসে তাহলে তার উচ্চারণটা হবে ইংরেজি এস এর মতো বা বাংলায় দন্ত স্বয়ের মতো, ঠিক আছে। যেমন প্রশ্ন, এখানে উচ্চারণটা হবে প্রশ্ন এরকম। তবে এখানে এই প্রশ্ন শব্দটিতে একটি কথা আছে যে প্রশ্ন শব্দটা অনেক ক্ষেত্রে তালব্য স দিয়েও উচ্চারণ করা হয়, তালব্য স্বয়ের স্বতন্ত্র রূপেও উচ্চারণ করা হয়, অর্থাৎ আমরা প্রশ্ন কথাটিও বলতে পারি আবার প্রশ্ন এই কথাটিও বলতে পারি, প্রশ্ন যদি কেউ বলে তাহলে সেটা ভুল হবে না, ঠিক আছে। আবার শ্রম, শ্রম শব্দটা এখানে সংযুক্ত র দিয়ে আছে, এর উচ্চারণটা হবে দন্ত স দিয়ে শ্রম। আমার মনে হয় যারা আমরা প্রমিত ভাষায় কথা বলি বা একটু প্রমিত উচ্চারণ যারা করতে পারি তারা খুব সহজেই বাংলা বানানের নিয়মটা আয়ত্তে নিয়ে আসতে পারবো, যে উচ্চারণটা ঠিক কেমন হবে সেটা আমরা যখন বলবো উচ্চারণটা ঠিক সেভাবে আমরা লিখতে পারবো। এরপরে দেখো মূর্ধন্য স্বয়ের উচ্চারণটা কেমন হচ্ছে। মূর্ধন্য স দিয়ে যখন আমরা কোনো শব্দ লিখবো বা পাবো সংযুক্ত অবস্থায় পাই তখন সেটা তালব্য স্বয়ের মতো উচ্চারিত হবে। হ্যাঁ, মূর্ধন্য স্বয়ের সাথে কোনো কিছু সংযুক্ত অবস্থায় থাকলে তার উচ্চারণটা হবে তালব্য স্বয়ের মতো, যেমন মিষ্টান্ন বা ষষ্ঠী, তালব্য স্বয়ের মতো স্বতন্ত্র তালব্য স্বয়ের মতো এর উচ্চারণ হবে। এছাড়াও অনেক অনেক শব্দের উদাহরণ তোমাদের বইতে দেওয়া আছে, এই স্বগুলোর উদাহরণে তালব্য স, মূর্ধন্য স এবং দন্ত স এই অংশে পরীক্ষায় সাধারণত একটি বা দুটি বহু নির্বাচনী প্রশ্ন এখান থেকে আসে, তোমরা একটু পড়ে নিও, এই কারণে শব্দ দেয়া থাকবে তার সঠিক উচ্চারণটা আমাদেরকে লিখতে হবে, বা চারটি উচ্চারণের অপশন আমাদেরকে দেওয়া হবে তার সঠিকটি আমাদেরকে নির্বাচন করতে হবে। তো চলে আসি এর পরবর্তীতে ম ফলার উচ্চারণ। ম ফলার উচ্চারণ তিন প্রকার, একটি হচ্ছে মফলার উচ্চারণের প্রথমটি হচ্ছে যেখানে পদের প্রথমে ম থাকবে, পদের ম ফলা অবস্থায় থাকবে, সেই বর্ণের উচ্চারণে কিছুটা ঝোঁক পড়বে এবং সামান্য নাসিক্য স্বর আসবে, ঠিক আছে। শব্দের প্রথমে যদি ম ফলা থাকে তাহলে সেটির উচ্চারণে একটু ঝোঁক পড়বে এবং নাসিক্য একটা স্বরের মানে নাকের ভেতরে বা আনুনাসিকভাবে উচ্চারণ করতে হবে, যেমন শ্মশান বা স্মরণ, ঠিক আছে। এই শব্দগুলো দেখো স্বয়ের সাথে ম আছে, এটি একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে এবং এর উপরে থাকবে চন্দ্রবিন্দু শ্মশান। দুই নম্বর নিয়মে বলা হয়েছে পদের মধ্যে বা শেষে ম ফলা যুক্ত হলে উচ্চারণে সেই বর্ণের দ্বিত্ব হয় এবং সামান্য নাসিক্য স্বর হয়। সেই বর্ণের মানে ম যেই বর্ণের সাথে আছে উচ্চারণ করার সময় সেই বর্ণকে দ্বিত্ব করে উচ্চারণ করতে হবে, মানে দুইবার সেই বর্ণটির উচ্চারণ আসবে এবং শব্দটি একটু আনুনাসিকভাবে বা নাসিক্যভাবে
উচ্চারণ করতে হবে। যেমন পদ্ম, দয়ের সাথে ম ফলা আছে, তাই তো? এখন পদ্ম আমরা কিন্তু পদ্ম বলবো না, ঠিক আছে? দটাকেই আমরা দুইবার উচ্চারণ করব, পদ্ম, এবং পরের দোটার উপরে একটু নাকের ভেতর থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, পদ্ম। তিন নম্বর নিয়মে বলা হয়েছে যে গ, উম, ট, মূর্ধন্য, দন্তন বা ল বর্ণের সঙ্গে যদি ম সংযুক্ত অবস্থায় থাকে তাহলে ময়ের উচ্চারণ বজায় থাকবে, ময়ের উচ্চারণটা বজায় থাকবে। কিসের কিসের পর? গ, উম, ট, মূর্ধন্য, দন্তন বা ল। এখানে আমরা পাচ্ছি উদাহরণে নয়ের সাথে যোগ করা হয়েছে। এই অবস্থায় যদি থাকে তাহলে কি হবে, ময়ের যে উচ্চারণ সেটাকে আমরা উচ্চারণে বজায় রাখব। দেখো এই পর্যন্ত কিন্তু যে দুটো উদাহরণ পেয়েছি সেখানে ম ফলার কোনো উচ্চারণ নেই, এখানেও নেই, এখানেও নেই, কিন্তু জন্ম এখানে কিন্তু ম ফলার উচ্চারণটা আমরা পাচ্ছি, জন্ম, ঠিক আছে? এই হচ্ছে ময়ের তিন রকম উচ্চারণ। চলে আসি ব ফলার উচ্চারণের নিয়মে। বলা হয়েছে শব্দের প্রথমে ব ফলা যুক্ত হলে উচ্চারণে শুধু সেই বর্ণের উপর অতিরিক্ত ঝোঁক পড়বে। দেখো এখানে দুটো ফলা আছে, ব ফলাই দুটো আছে, কিন্তু প্রথমটির কথা বলা হচ্ছে যে প্রথমে যদি ম ফলা যুক্ত ব ফলা যুক্ত থাকে তাহলে সেই বর্ণটি শুধুমাত্র একটু অতিরিক্ত চাপ দিয়ে বলতে হবে, কিন্তু ব ফলার কোনো প্রভাব উচ্চারণের উপরে আসবে না। দিত্ত, শুরুতে যে বটা আছে তার কোনো প্রভাব নেই, কিন্তু পরে যে তয়ের সাথে বটা আছে এই বটার কারণে কিন্তু ত দুইবার করে আমাদেরকে উচ্চারণ করতে হলো, কিন্তু প্রথম বটার কোনো প্রভাব নেই, দিত্ত, ঠিক আছে? এরপরে দেখো পক্ক, পক্কতে কি বলা হয়েছে, শব্দের মধ্যে বা শেষে বফল যুক্ত হলে যুক্ত ব্যঞ্জনটির দিত্ত উচ্চারণ হয়। দেখো যেটা কিন্তু ঠিক এই দিত্ত শব্দটিতেও ঘটেছে যে পরে আছে যে ব তার কিন্তু উচ্চারণ আমরা পেয়েছি, এখানেও দেখো পরে আছে কয়ের সাথে ব ফলা তার কিন্তু একটা উচ্চারণ আমরা পাচ্ছি যে কটার দ্বিত্ব উচ্চারণ হবে, পক্ক। দিগ্বিজয়, দিগ্বিজয় একটি সন্ধিজাত শব্দ, বলা হচ্ছে সন্ধিজাত শব্দে যুক্ত ব ফলায় বয়ের উচ্চারণ বজায় থাকবে, মানে এখানে কিন্তু আমরা ব ফলাযুক্ত শব্দটার দুইবার করে উচ্চারণ করেছি, পক্ক বা দ্বিত্ব এখানেও, কিন্তু এখানে বলা হয়েছে যে যেহেতু সন্ধিজাত শব্দ দিগ্যোগ বিজয়, দিগ্বিজয় বলা হচ্ছে ব সংযুক্ত থাকলে এই বয়ের একটা উচ্চারণ আমরা উচ্চারণের মধ্যে নিয়ে আসব, ব ফলার উচ্চারণটা স্পষ্ট হবে, দিক বিজয়, দিক বিজয়, ঠিক আছে? এরপরে দেখো বলা হচ্ছে শব্দের মধ্যে বা শেষে ব বা ময়ের সঙ্গে যদি ব ফলা যুক্ত হয় তাহলে বয়ের উচ্চারণ বজায় থাকবে, বয়ের উচ্চারণটা বজায় থাকবে, ম অথবা বয়ের সাথে যদি ব ফলা থাকে, এখানে ময়ের সাথে আছে লম্ব, লম্ব বয়ের উচ্চারণটা আমরা পাচ্ছি। আবার দেখো উদ্বাস্তু, বলা হচ্ছে উত উপসর্গের সঙ্গে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ বহাল থাকে, উত উপসর্গের সঙ্গে ব ফলা সংযুক্ত হলে বয়ের উচ্চারণ বহাল থাকে, এখানে উত যোগ বাস্তু উদ্বাস্তু, এখানে দেখো বয়ের উচ্চারণটা কিন্তু আমরা পাচ্ছি উদ বাস টু, ঠিক আছে? এই যে ব আছে তার কিন্তু একটা স্পষ্ট উচ্চারণ আমরা পাচ্ছি উদ্বাস্তু, একইভাবে উদ্বেল, হ্যাঁ এই শব্দটিও বলা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে জানলাম ম ফলা ব ফলা তিনটি স, উম, ই, এছাড়া অ, আ এবং এ ধ্বনির উচ্চারণ যা আমাদের বইতে দেওয়া আছে। আজ এ পর্যন্তই, তোমরা এই উচ্চারণগুলো একটু মুখে বলে বলে অনুশীলন করবে, পাশাপাশি খাতায় লিখে একটু প্র্যাকটিস করবে, কারণ এখান থেকে মোটামুটি দু তিনটি প্রশ্ন আমাদের বহুনির্বাচনীতে আসতে পারে, যেখানে তোমাদেরকে একটি শব্দ দেওয়া হবে এবং সেই শব্দের সঠিক উচ্চারণ কোনটি তা চাওয়া হবে চারটি অপশনের ভেতর থেকে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।